হ্যালো ইব্রান, আপনি কি জানেন কিভাবে হচ্ছে লেআউট দিতে হয়? যদি না জেনে থাকেন সমস্যা নেই। আপনার বাড়ি বানানোর জন্য গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে লেআউট দেওয়া। তো লেআউট যদি মিস্ত্রি অথবা কন্ট্রাক্টর ভুল করে, তাহলে আপনি বাড়ির মালিক হিসাবে অথবা আপনি একটি সাইট ইঞ্জিনিয়ার হিসাবে কিভাবে চেক দেবেন, তো এর বিস্তারিত আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে, তো চলুন কথা না বাড়িয়ে আমরা লেআউট কি, লেআউট সমাধান করার আগে লেআউট কি সেই বিষয়টা আগে জেনে আসি। আমি আপনাকে একটা গল্পের মাধ্যমে জানাতে চেষ্টা করি, সেটা হচ্ছে যে এরকম, যদি আপনি ফ্যান বানাতে যাবেন, আপনার জন্য ফ্যান বা শার্ট বানাতে যাবেন, তখন কোথায় যান? অবশ্যই হচ্ছে আপনার টেইলারের কাছে যান। তো টেইলার কী করে, আপনার থেকে একটা মাপ নেওয়া হয়, মাপটা নিয়ে সেটা দাগ দেওয়া হয়, দাগ দেওয়া হচ্ছে ওই দাগ অনুযায়ী সেলাই করার পর আপনার জন্য একটা পারফেক্ট ফ্যান অথবা শার্ট হয়, ঠিক আছে? তো ইঞ্জিনিয়ারিং ভাষা হচ্ছে যে আমরা যে একটা ড্রয়িং করি, সো ওই ড্রয়িংটা আমাদের অনেক 1:500 অ্যাঙ্গেলে থাকে। সো ওই আমাদের এই ড্রয়িংটাকে যখন আমরা বাস্তবে রূপান্তরিত করি, তখন হচ্ছে এটা মাটিতে আমরা একটা দাগ দিই। ওই ড্রয়িংটা কীভাবে হবে, মানে কোন পিলারটা কোথায় হবে, কলামটা কোথায় হবে, ড্রয়িংয়ে নির্দিষ্ট মাপ দেওয়া আছে যে রোড থেকে কতটুকু দূরে হচ্ছে একটা কলাম বসবে, বা প্রতিটা কলাম কতটুকু দূরে বসবে, কতটুকু ডিস্টেন্স হবে। তো এই জিনিসগুলো হচ্ছে ড্রয়িং থেকে আমরা নির্দিষ্ট মাপ অনুযায়ী হচ্ছে আমরা এটা দূরত্ব অনুযায়ী বসাবো। তো এটা 90 ডিগ্রি কোনটা হবে, 90 ডিগ্রি কোনটা হবে না, তো এই বিস্তারিত আমরা দেখে দেখে তারপর নিয়ম অনুযায়ী, এই নির্দিষ্ট অনুযায়ী আমরা একটা দাগ দিই। সো ওই দাগ বসানোর জন্য সঠিক নিয়মটা আমাদেরকে ফলো করতে হয়। সো বিভিন্ন গ্রিড আমরা গ্রিড তৈরি করি, গ্রিডের তৈরি এরকমভাবে গ্রিড তৈরি করে আমরা হচ্ছে মূলত হচ্ছে লেআউটটা দিয়ে থাকি। তো লেআউটটা আসলে সঠিক হয়েছে কি না, এটা সঠিক অ্যাঙ্গেলে আছে কি না, বা এটা কি তেসরানো হয়ে গেলো, না এটা মোড়ানো হয়ে গেলো, না এটা সঠিক সোজা আছে কি না, না বাঁকা হলো, তো এটা কীভাবে চেক দিতে হবে? তো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এটা, তো আপনি কীভাবে চেক দিবেন একজন সাইড ইঞ্জিনিয়ার হিসাবে অথবা আপনার একজন বাড়ির মালিক হিসাবে? তো এই বিস্তারিত আলোচনা আমরা করতেছি। এখন আমি আপনাদের দেখাবো যে কীভাবে হচ্ছে আপনার এই চেকটা দিবেন। এটা বলার আগে আমি আগে এটা বলে নিতে চাই, সেটা হচ্ছে যে আপনারা জানেন সিভিল ডিপার্টমেন্টের প্রথম সেমিস্টার থেকে অষ্টম সেমিস্টার পর্যন্ত সকল বইয়ের গাণিতিক সমস্যার সমাধান আমাদের ইউটিউব চ্যানেলে পাওয়া যায়। বাট আপনাদের জন্য সুখবর হচ্ছে যে এখন থেকে আমরা ব্যবহারিক যে ক্লাসগুলো আছে, ব্যবহারিক যে সমস্যাগুলো আছে, আমরা এই সমাধানগুলো করে দেখাবো। তো চলুন কথা না বলে আমরা দেখে নিই যে আসলে এই যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়েছে কি না, এটা আমরা কীভাবে মাপ দেবো। সো এটা মাপ দেওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে, মূলত আমরা একটা ট্যাপ নেব বা হচ্ছে একটা রশি নেব অথবা আপনার একটা নির্দিষ্ট মাপের একটা কাঠি নেব, আমরা যেটা ইচ্ছা করি ওই যেটা নিয়ে পারি এটা দিয়ে করতে পারবো। তো আমরা শুরু করি, দেখেন এখানে হচ্ছে মূলত আমরা এই মানটা 3 ফিট নিলাম, বাট এই পাশে আবার নেব আমরা 4 ফিট, ঠিক আছে? 4 ফিট আর 3 মিট নিলাম, কিন্তু এখন যে আমাদের অত্রিভুজটা আসবে সেটা আমাদেরকে 5 ফিট নিতে হবে। তো ওই দুইটা মানের মধ্যে, ঠিক আছে, 5 ফিট মিলাইতে হবে। যদি আমাদের ওই দুইটা পাশ নাড়তে হয় নাড়তে হবে, কিন্তু আমাদের এই সাইড দিয়ে 5 ফিট যেখানে যায় তার মানে এখানেই হচ্ছে অতিভুজ মিলবে আর এখানেই এক সমকোণ হবে। সমকোণ হওয়া মানে 90 ডিগ্রি হয়ে গেল, তার মানে আমাদের হচ্ছে এটা 90 ডিগ্রি কোণে আছে, তার মানে এটা সোজা আছে, অর্থাৎ আমরা যেভাবে বসাতে চাইছি ওইভাবেই বসবে। সো এই বিষয়টা সম্পূর্ণ ভালোভাবে আপনাকে চেক করতে হবে, আর এই যাতে জানেন ভুল না হয় সেই জিনিসটা খেয়াল রাখতে হবে, আর এই হচ্ছে মূলত বিষয়। তো আপনারা আর কোন ধরনের হচ্ছে সমাধান চাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন, যদি ভিডিওটা কেমন লাগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর সবাইকে যেটা বলবো আপনারা শেয়ার করে দেবেন, যারা হচ্ছে নিত্য নতুন হচ্ছে ভিডিও আমরা করতে পারি। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।